নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি ইতিহাসের, যেটা 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, পঞ্চম অধ্যায়, ঠিক আছে। বিকল্প চিন্তা ও উদ্যোগ 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। ফার্স্ট প্রশ্ন, এক দাগে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। গয়ের অ্যান্সার 1914 খ্রিস্টাব্দে। দুদাগের প্রশ্ন, ব্রহ্মচর্যাশ্রম বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হলেন। খয়ের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। তিন দাগের প্রশ্ন, 1863 খ্রিস্টাব্দে বোলপুরের শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন। খয়ের অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। চার দাগের প্রশ্ন, শিবপুর বোটানিক্যাল গার্ডেন স্থাপিত হয়। গয়ের অ্যান্সার 1787 খ্রিস্টাব্দে। পাঁচ দাগের প্রশ্ন, বিশ্বভারতী কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1921 খ্রিস্টাব্দে। ছয় দাগের প্রশ্ন, পর্তুগিজদের প্রথম ছাপাখানা ভারতবর্ষের কোথায় স্থাপিত হয়? কয়ের অ্যান্সার গোয়াতে। সাত দাগের প্রশ্ন, ছাপাখানায় মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন? গয়ের অ্যান্সার হবে চার্লস উইলকিন্স। আট দাগের প্রশ্ন, এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন? কয়ের অ্যান্সার হবে হ্যাল হেড। পরের প্রশ্ন কী বলেছে? নয় দাগের প্রশ্ন, বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? কয়ের অ্যান্সার জগদীশচন্দ্র বসু। দশ দাগের প্রশ্ন, ভারতের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয়েছিল বা করেছিল? কয়ের অ্যান্সার পর্তুগিজরা। এগারো দাগের প্রশ্ন, কি বলেছে? ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রতিষ্ঠাতা? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার স্যার আশুতোষ মুখোপাধ্যায়। বারো দাগের প্রশ্ন, বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয়? কয়ের অ্যান্সার 1825 খ্রিস্টাব্দে। তেরো দাগের প্রশ্ন, ইউরয় অ্যান্ড সন কোম্পানি প্রতিষ্ঠিত হয়? গয়ের অ্যান্সার 1895 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কী বলেছে? চোদ্দো দাগের প্রশ্ন, ইন্ডিয়া অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠিত হয়? গয়ের অ্যান্সার 1876 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, পনেরো দাগের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই হয়? অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1778 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম ছাপা বই। ষোলো দাগের প্রশ্ন, কী বলেছে? এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখক? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার প্রফুল্লচন্দ্র রায়। আঠারো দাগের প্রশ্ন, ইউরয় অ্যান্ড সন ছাপাখানার প্রতিষ্ঠাতা ছিলেন? গয়ের অ্যান্সার উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। উনিশ দাগের প্রশ্ন, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হলো? অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার বাঙাল গ্যাজেট। কুড়ি দাগের প্রশ্ন, আধুনিক ছাপাখানার জনক বলে পরিচিত? কয়ের অ্যান্সার গুটেনবার্গ। একুশ দাগের প্রশ্ন কী আছে? একুশ দাগের প্রশ্ন আমাদের বলেছে যে ইউরয় অ্যান্ডসন ভূমিকা নিয়েছিল? ঘয়ের অ্যান্সার বাংলায় মুদ্রণ শিল্পের প্রসারে। বাইশ দাগের প্রশ্ন, বিশ্বভারতীর প্রথম উপাচার্য হলেন? ঘয়ের অ্যান্সার রথীন্দ্রনাথ ঠাকুর। তেইশ দাগের প্রশ্ন, আইএসসিএস এর প্রথম অধিকর্তা হলেন? ঘয়ের অ্যান্সার প্যারিমোহন মুখোপাধ্যায়। চব্বিশ দাগের প্রশ্ন, মার্জিত বাংলা হরফের প্রথম কারিগর হলেন? ঘয়ের অ্যান্সার পঞ্চানন কর্মকার। পঁচিশ দাগের প্রশ্ন, কেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করেন? গয়ের অ্যান্সার জগদীশচন্দ্র বসু। ছাব্বিশ দাগের প্রশ্ন, পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। গয়ের অ্যান্সার হবে চন্দ্রশেখর ভেক্টরমন। সাতাশ দাগের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বর্তমানে যে নামে পরিচিত? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার যাদবপুর বিশ্ববিদ্যালয়। আঠাশ দাগের প্রশ্ন, মুদ্রণ শিল্পের প্রথম উদ্ভব ঘটে? অ্যান্সার হবে গয়ের অ্যান্সার চীনে। আমাদের পরের প্রশ্ন কী আছে? উনত্রিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার রোমানন, রোমান টু, রোমান থ্রি, ঠিক, মানে বইয়ের সহজলভ্যতা, শিক্ষা বিস্তার এবং সংবাদপত্র সাময়িকপত্রের প্রসার, মানে এই তিনটে ঠিক আছে, ঠিক আছে, আর রোমান ফোরটা ভুল আছে। ত্রিশ দাগের প্রশ্ন, উইলিয়াম কেরি ছাপাখানা স্থাপন করেন? কয়ের অ্যান্সার শ্রীরামপুরে। একত্রিশ দাগের প্রশ্ন, ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রচলন করেন? কয়ের অ্যান্সার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। বত্রিশ দাগের প্রশ্ন, বিশ্বভারতী প্রতিষ্ঠিত বা প্রতিষ্ঠা করেন? কয়ের অ্যান্সার রবীন্দ্রনাথ ঠাকুর। তেত্রিশ দাগের প্রশ্ন, ভারতের বেকন বলা হয়? কয়ের অ্যান্সার অক্ষয় কুমার দত্তকে। চৌত্রিশ দাগের যে প্রশ্ন, অ্যান্সার হবে কয়ের অ্যান্সার চার্লস ফ্রেয়ার অ্যান্ড্রুজ। পঁয়ত্রিশ দাগের প্রশ্ন, অ্যান্সার হবে 1955 খ্রিস্টাব্দে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়। ছত্রিশ দাগের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম ছাপা বই? অ্যান্সার হবে কয়ের অ্যান্সার এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন কী আছে? সাতত্রিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সিভি রমন। আটত্রিশ দাগের প্রশ্নের অ্যান্সার হবে মহেন্দ্রলাল সরকার। উনচল্লিশ দাগের প্রশ্ন,
গোলদেগের গোলামখানা নামে পরিচিত গোয়ার স্যার কলকাতা বিশ্ববিদ্যালয়। 40 দাগের প্রশ্ন, বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা ছিলেন গোয়ার স্যার প্রফুল্ল চন্দ্র রায়। 41 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথের তোতা কাহিনী গল্পটি মূলত কয়ের অ্যান্সার, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা। পরের প্রশ্ন, 42 দাগের প্রশ্ন, 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি। 43 দাগের প্রশ্নের অ্যান্সার হবে কয়ের অ্যান্সার, প্রশাসনিক সুবিধার্থে কেরানি তৈরি করা। 44 দাগের প্রশ্নের অ্যান্সার হবে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের উদ্দেশ্য। 45 দাগের প্রশ্নের অ্যান্সার হবে ইউরাই অ্যান্ড সন থেকে প্রকাশিত হতো কয়ের অ্যান্সার সন্দেশ। 45 দাগের প্রশ্ন, 46 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার চরিত্র ছিল কয়ের অ্যান্সার, প্রকৃতি মানুষের সমন্বয় কেন্দ্রিক। পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন আমাদের বলেছে 47 দাগের প্রশ্ন, বর্ণ পরিচয় প্রকাশিত হয়েছিল গোয়ার অ্যান্সার 1855 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন কি আছে, তো দেখো বর্ণ পরিচয় লেখেন এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে। 48 দাগের প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় খয়ের অ্যান্সার 1906 খ্রিস্টাব্দে। 49 দাগের প্রশ্ন, বাংলার গুটেন বার্গ অথবা বাংলা মুদ্রণ শিল্পের জনক বলা হয় খয়ের অ্যান্সার চার্লস উইলকিন্সকে। 50 দাগের প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন খয়ের অ্যান্সার হবে মদনমোহন তর্কালঙ্কর। 51 দাগের প্রশ্ন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন গোয়ার অ্যান্সার পদার্থবিদ্যার। 52 দাগের প্রশ্ন, বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল খয়ের অ্যান্সার 1856 খ্রিস্টাব্দে। 53 দাগের প্রশ্ন, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রাসবিহারী ঘোষ। 54 দাগের প্রশ্ন, দিগদর্শনের সম্পাদক ছিলেন অ্যান্সার হবে খয়ের অ্যান্সার জন ক্লার্ক মার্সম্যান। 55 দাগের প্রশ্ন, বাংলা পুস্তক ব্যবসায়ের প্রতিক্রিয়া ছিলেন অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 56 দাগের প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় অ্যান্সার হবে গোয়ার অ্যান্সার 1778 খ্রিস্টাব্দে। বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় 1778 খ্রিস্টাব্দে। তো দেখো টোটাল আমি 56খানা MCQ সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। এটা আমাদের পঞ্চম অধ্যায়ের কোশ্চেন আছে MCQ, আর যেটা প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।